ये कितने का है भैया? 50। ফাইনালি আমরা বেরোচ্ছি, মা এইদিকে দাঁড়িয়ে রয়েছে আর দিদি আমার উপর চেঁচিয়ে চলেছে যে আমি নাকি লেট করছি। বাট আমি একদমই লেট করিনি, এটা অল বিকজ অফ মাই সিস্টার যে আমাদের লেট হয়েছে। আমরা যাচ্ছি, দিদিভাই বললো সরোজিনী মার্কেটে নিয়ে যাবে, এখানে খুব ফেমাস, তো ওখানেই যাবো। আজকে হয়তো খাওয়া দাওয়াও বাইরেই হবে, তো আগে কি হবে দেখতেই পারবে, তাই দেখতে থাকো। কাছে আমরা চলে তো এসেছি, বাট এবার আমাদেরকে দেখতে হবে যে এক্স্যাক্টলি কোথা থেকে মার্কেট শুরু হয়। কুর্তি 350 হচ্ছে এগুলোর দাম, এইসব বিভিন্ন টাইপের বিভিন্ন ডিজাইনের ফিক্স প্রাইস এখানে 350 rupees, এক একটা 350 rupees এ রয়েছে। কত? 250। ইয়ে ভি 350 কাই হ্যাঁ না, তো 350 কা এইটাও 350 টাকা দাম। এই ব্যাগটা এই বিভিন্ন ডিজাইন কালারের আছে, আর ইয়ে সেম হ্যাঁ ক্যা, আর ইয়ে ওয়ালা দিখাইয়ে, ইয়ে ওয়ালা দিখাইয়ে, ইয়েলো ওয়ান। এনি ব্যাগ ইউ টেক সারে কে সারে 350 rupees। সেল 500, প্রচন্ড প্রচন্ড ভিড় এখানে এখন। ইয়ে কিতনে কা হ্যায় ভাইয়া? 50। ইয়ে ভাইয়া জি ইয়ে কিতনে কা? 100 টাকা এগুলো সব। 80 rupees এইসব ইয়ারিং, আর এইগুলো সব 30 rupees। দেখলো, ইউ টেক দিস কাইন্ড অফ কুর্তিস নো? ব্যাগের একদম প্যারাডাইজ আছে এখানে, সব 300, 250 টাকা করে এই বিভিন্ন, 250 রুপে। উই বোথ আর নাও টায়ার্ড, আমরা 1 থেকে 1.5 ঘন্টাতেই টায়ার্ড হয়ে গেছি, তাও আমরা টুকটাক অনেক কিছুই কিনেছি অ্যান্ড আমরা হাল ছেড়ে দিয়েছি, বুঝে গেছি যে আমরা এখানকার জন্য নয়। সো উই আর নাও গোয়িং টু মল, ভেগাস মল, তাই না? তো ভেগাস মলে যাচ্ছি, কমফর্টেবল লাগছে, এতক্ষণ এত বেশি গরম লাগছিল, ফাইনালি আমার দিদি একটু রিল্যাক্স অ্যান্ড আমিও অনেস্টলি। আর গাড়িতে তো আমার বমি পাচ্ছি, কি সঙ্গে শপিং ব্যাগ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো আমি যেটা কিনেছি সেটা আমি আই অলসো ক্যারি, সো আজকে এখনই কিনে এখনই আম ক্যারিং, বিকজ আমার এরকম বড় ব্যাগ তো ভালোই লাগে। সো আই থট চলো, লাঞ্চ সার্ভ হচ্ছে ফাইনালি। এই যে রয়েছে হচ্ছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন। দিদি ভাই বাবাইয়ের জন্য কিছু টুকটাক কেনাকাটা করছে। সো উই আর অল ডান, এবার আমরা বেরিয়ে যাব, চা খাবো একটু চায়োস থেকে অ্যান্ড দেন উইল গো আউট।